কি চমৎকার করে কফি বিন দিয়ে এই আর্ট ওয়ার্কটি তৈরি করা হয়েছে। এটা হচ্ছে একদম র কফি বিন, আর এগুলো হচ্ছে রোস্ট করা, অর্থাৎ এগুলো বিভিন্নভাবে ভাজা হয়েছে বিভিন্ন রঙে, কোনোটা একটু হালকা তার চেয়ে আর একটু গাঢ়, আবার কোনোটা একদম কালো করে ফ্রাই করে তারপর কিন্তু এভাবে করা হয়েছে। আরও একটা যে বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এখানে কিন্তু অযথা অপচয় করা হয়নি, দেখা যায় অনেক কিছুরই কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যায়, তো এক্ষেত্রেও যেসব কফি বিনসের এক্সপায়ারি ডেট ছিল সেগুলোই এখানে ব্যবহার করা হয়েছে, এবং চিত্রশিল্পী তার নিপুণ দক্ষতায় এটি ফুটিয়ে তুলেছেন। ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আবুধাবি অ্যাডনিকে যেটা অনুষ্ঠিত হচ্ছে তার আজকে শেষ দিন, এবং এই শেষ দিনে আমরা উপস্থিত হয়েছি, দেখতে পেলাম এত চমৎকার চিত্রকর্ম, এবং আমাদের সাথে আছেন সেই শিল্পী, সেই গুণী ব্যক্তিত্ব যিনি সিরিয়ান একজন আর্টিস্ট তেমাল ওমর। এই হচ্ছে সেই ভাই যার সাথে আমরা এতক্ষণ কথা বলেছি। This is the artist. চমৎকার এই কফি বিন দিয়ে যে আর্টওয়ার্কটি হয়েছে তার আর্টিস্টের সাথে ছবি তুলছে রূপসী বাংলা। তেমাল ওমর ব্রাদার অ্যান্ড হি মেড দিস বিউটিফুল অ্যান্ড এক্সেপশনাল পোর্ট্রেট। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট অফ লাক।